জাহিদ তার স্ত্রী তিশাকে ডেকে বলল পানি খাবো। তিশা পানি নিয়ে এসে দেখেন জাহিদ আপন মনে সিগারেট খাচ্ছে। তিশার চোখে হঠাৎই জল চলে এলো। জাহিদ সিগারেট খাওয়ার মাঝখানেই পানিটা পান করল। তিশাকে বলল কান্না করছো কেন? তিশা জবাব দেয় তোমার কাছে আমার একটা জিনিস চাওয়ার আছে। জাহিদ মুচকি হেসে জবাব দিল তোমার একটা চাওয়া নয় হাজারো চাওয়া পূর্ণ করব। বলো কি চাও? সে বলল পৃথিবীর কোনো জাগতিক সম্পদ আমার লাগবে না, তোমার মূল্যবান সময়ের এক মাস চাই, সেই মাসে শুধু আমার কথা মতো চলবে। জাহিদ বলল এটা আবার কোনো চাওয়া নাকি? আচ্ছা ঠিক আছে আমি রাজি, এবার একটু হাসো। তিশা জবাব দিল এক মাস পর বলতে পারবো হাসিটা আমার জন্য কবুল হয়েছে কিনা। স্বামী স্ত্রী কথা বলার সময় আসর আজান হয়ে গেছে। তিশা জাহিদকে উজু করতে বলে অন্য রুমে চলে গেল। ফিরে আসলেন শ্বশুরের সাদা একটা পাঞ্জাবি আর আতরের বোতলটি নিয়ে। স্বামীর গায়ে পাঞ্জাবিটা পরিয়ে অনেকখানি আতর লাগিয়ে মসজিদের দিকে ইশারা করে বলল মসজিদে যাও। জাহিদ মসজিদে না গিয়ে রাস্তার পাশের দোকানে আড্ডা দেয় আর জামাত শেষ হলে ঘরে ফিরে আসে। এমন ভাবে পাঁচ দিন চলার পর জাহিদ ভাবলেন এভাবে মিথ্যা বলা সম্ভব নয়, আর সবকিছু গায়ে দিয়ে চোরের মতো রাস্তায় থাকাটা কষ্টকর, তার চেয়ে ভালো হবে মসজিদে গেলে। জাহিদ আজ রাস্তায় নয় মসজিদের মধ্যেই প্রবেশ করল। অনেক মানুষই তার দিকে অবাক নয়নে তাকালো, সবাই কেমন জানি হতভম্ব। যে ছেলেটা বখাটেদের উস্তাদ সে কিনা মসজিদে? স্ত্রী আজ খেয়াল করল স্বামী কেমন জানি আনমনা হয়ে আছে, তাই জিজ্ঞেস করল কি হয়েছে তোমার? জাহিদ উত্তর দিল আজ আমি সাকসেস হয়েছি। কোন বিষয়ে সাকসেস হয়েছো তুমি? অন্য এক বিষয়ে, তোমার জানা লাগবে না। সব কিছু গুছিয়ে জাহিদ সেভ করবে, এমন সময় তিশা বাধা দিয়ে বলল এক মাস তো আমার, তাহলে নিজের ইচ্ছে মতো কেন সেভ করবে? আমি চাই তোমার সুন্দর দাড়ি থাক। জাহিদ বিরক্ত বোধ করল, তারপরও শুনল যেহেতু কথা দিয়েছে। আগে দুদিন পর পর সেভ না করলেই সে কি চুলকানি, অথচ আজ 15 দিন সেভ করি না কিন্তু একটুও চুলকায়নি, যেন নিজের অজান্তেই মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বের হয়ে গেল। তিশা কখনোই জাহিদকে সিগারেট খেতে দেয় না। জাহিদ ভাবলেন এক মাসই তো, তাই ঘরের মধ্যে না খেয়ে বাহিরে খাবো, কিন্তু সেটাও আর বেশি দিন হলো না। 20 দিন পর নিজেই সিগারেট ছেড়ে দিলেন। আগে টেনশন হলে সিগারেট খেতাম, এখন টেনশন হলে নামাজে দাঁড়িয়ে যাব, নয়তো তাসবি পাঠ করব। আজ 30 দিন পূর্ণ হলো। স্ত্রী প্রতিদিনের মতোই ফজরের নামাজের জন্য স্বামীকে ডাকলেন, কিন্তু অভ্যাস বড়ই ভয়ানক জিনিস। আগের মতোই স্বামী মসজিদে চলে গেল, স্ত্রী আল্লাহর শুকরিয়া আদায় করলেন। জাহিদ নামাজ পড়ে এসে বলল আজ আমি তোমার কাছে একটা জিনিস চাইব। তিশা সম্মতি দেওয়ায় জাহিদ বলল আমার এক মাস নয়, আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে যতদিন হায়াত দেন ততটা দিনই তোমার, তুমি কি এটা নিবে না? স্ত্রী মাথা নেড়ে হ্যাঁ বলল। স্বামী খুবই খুশি হল, স্ত্রীরও মনের ইচ্ছা পূর্ণ হল। সেদিনের বাকিটা হাসি আজ তৃপ্তি সহকারে হাসলেন। জানি বেশিরভাগ ছেলেরা নেশা করে, কিন্তু বোনেরা আপনারা ধৈর্য হারা না হয়ে একটু চেষ্টা করুন তাকে পাল্টানোর। দেখো বোন, যেটা বাবা মা পরিবর্তন করতে পারে না সেটা কিন্তু আপনাকে দিয়েই সম্ভব। অপরদিকে দেখো ভাই, বউয়ের কথা শোনা ভালো, কিন্তু যা তোমার জন্য ভালো তা শোনো। স্ত্রীর কথা শুনে নিজের বাবা মা ভাই বোনকে আলাদা করে দিও না। নেককার স্ত্রী না পেলে তাকে নেককার করার চেষ্টা করো, তাদের প্রতিও কিন্তু তোমার দায়িত্ব কর্তব্য আছে মনে রেখো। হে আল্লাহ, সবাইকে নেককার স্বামী স্ত্রী দান করুন। আমিন।